চিকিৎসার গাফিলতিতে এক স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকার এক চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানা ও কন্যাপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা। জানা যায় যে কিছুদিন আগে লালগঞ্জের বাসিন্দা রিঙ্কু মণ্ডলের মেয়ে শুক্লা মণ্ডলকে নিয়ে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক দ্বিজেন ভুঁই নামক এক চিকিৎসকের কাছে আসে, কিন্তু সেখানে ভুল চিকিৎসার ফলে তাকে নিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপরেই শনিবার সন্ধেবেলা ওই মেয়েটি মারা যায়, যার নাম শুক্লা মণ্ডল, বয়স 17 বছর। সে কন্যাপুর বেসিক হাই স্কুলের 11 শ্রেণীর ছাত্রী। তবে রবিবার সকালে মৃতদেহ নিয়ে মৃতের পরিজন ও স্থানীয়রা এসে চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তার বাড়িও ভাঙচুর করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় কন্যাপুর ফাঁড়ির পুলিশ। তবে পরিবারের তরফে ওই চিকিৎসক ও ওই পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। স্থানীয়রা জানায় যে এর আগেও ওই চিকিৎসকের হাতে একটি ছেলে মারা গিয়েছিল, কিন্তু তাকে কিছু করা যায়নি। বারংবার এরকম ঘটনা হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে। অবশেষে প্রায় কয়েক ঘন্টা পর চিকিৎসকের তরফে মৃত কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়, তারপরেই বিক্ষোভ উঠে যায়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। তারপরে কত বয়স মেয়েটার? বয়স কত? 17। এমনি কি এমনি শুধু টানা খিচা এসেছিল? এর আগেও কিছু হয়েছিল? তারপরে কি হলো? মারা কোথায় গেছে? মারা গেছে দুর্গাপুরে। তো এখন এখানে তোমাদের মানে কি করছে? এখানে ওর ইনফেকশন ডাক্তার বলেছে? অন্য ডাক্তার বলেছে? এলএমএ ডাক্তার বলেছে ইনফেকশনের জন্য এটা হয়েছে। আপনার নাম কি? আর আপনার মেয়ের? শুক্লা মণ্ডল। কোন স্কুলে পড়ে? কতদিন ধরে ডাক্তারি করছেন একটু একটু বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন, কি বলবেন? কি বলবেন? আপনি তো রং ট্রিটমেন্ট করেছেন বলছেন। আপনারা যা ভাববেন সেটা বলবেন। আপনি কি কি ডিগ্রি আছে বলবেন একটু? কিছু বলবো না আপনাদের। চলুন, আপনার কি নাম? কি নাম আপনার একটু বলবেন তো। আপনার পরে তো বলছি, আপনারা একটু বলবেন তো স্যার, একটু বলবেন আপনার। আপনি কি রং ট্রিটমেন্ট কার করলেন এটা স্যার, একটু বলবেন। বাবা তো ডাক্তার নাকি? কি নাম ওনার? দ্বিজেন। তো উনি কতদিন ধরে ডাক্তারি করছেন একটু বলবেন। মোটামুটি 40 বছর। এই আজকে যে ঘটনা ঘটেছে, তো এটা নিয়ে কি বলবেন? যে আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা রং ট্রিটমেন্ট করছেন। বলি, বাবা তো লোকাল ডাক্তার, ঠিক আছে। পেশেন্ট এসেছিল জ্বর নিয়ে। হ্যাঁ, জ্বর নিয়ে আসার পর এমনি নর্মাল ট্রিটমেন্ট করা হয়েছে। তাতে যে ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়েছে ওদেরকে ডকুমেন্ট। তারপর কি হয়, ওরা বলছে যে এই 10 দিন পর ওরা নাকি হসপিটালে ভর্তি করেছিল, পেশেন্ট নাকি মারা গেছে। তো এবার পুরো দোষটা নাকি আমাদের। এবার আমরা ইন দ্য মেন যে কী হয়েছে সেটা আমরা কিছুই জানি না, ঠিক আছে। যে কোথায় ভর্তি করেছে বা আমার ট্রিটমেন্টের পর অন্য কোথাও কোনো ডাক্তার দেখিয়েছিল কিনা আমরা কিছুই জানি না। এখন সামনে জনরহস এসে গেছে, বাস এটাই এখন যা আপনারা দেখছেন এটাই। তারপর আপনাদের বাড়িতে তো আপনিও কি ডাক্তারি করেন? না, আপনার বাবা ডাক্তার। বাবা? আপনার বাবার বিরুদ্ধেই অভিযোগ উঠছেন? হ্যাঁ উঠছে, এমন কিছু করার
দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।